শ্রদ্ধার সাংবাদিক বন্ধুসকল, 2021 চনত মুখ্যমন্ত্রী দায়িত্ব লওয়ার পিছত কাজিরঙাত বানপানীর সময়ত আমি যাতে পরিস্থিতির মোকাবিলা করিব পাৰো সেই বিষয়ে মই এখন পূর্ণাঙ্গ পর্যালোচনা বৈঠক লৈছিল। সেই পর্যালোচনা বৈঠকখনৰ মূল উদ্দেশ্য আছিল বানপানীর সময়ত চোরাং শিকারিয়ে যাতে গড় হত্যা করিব নোৱাৰে আৰু বানপানীর সময়ত কাজিরঙার পৰা কার্বি আলঙৰ পাহাৰলৈকে উঠি যাওঁতে রাষ্ট্রীয় ঘাইপথত যাতে জন্তুর মৃত্যু হব নোৱাৰে। 2021 চনৰ পিছত আৰু এক প্রকার কব গলে 2016 চনৰে পৰা অসমত চোরাং শিকারিয়ে করা গড় হত্যার পরিমাণ দ্রুত গতিত হ্রাস পাই আহিছে। আমি যদি চাব যাও 2021 চনত এটাও চোরাং শিকারিয়ে গড় হত্যা করিব পৰা নাছিল। 21-22-23 চনত এটা দুটা আৰু দুটা, অর্থাৎ দুটাতকৈ অধিক গড় এটা বছৰত নিধন হব পৰা নাছিল। 21 চনৰ পিছত ৰাষ্ট্ৰীয় ঘাইপথত বানপানীৰ সময়ত নিহত হোৱা জন্তুৰ সংখ্যাও 9টালৈকে হ্ৰাস পাব পাৰিছিল। এতিয়া বছৰত 9টা জন্তুৰ মাত্ৰ মৃত্যু হৈছে। এইবাৰ আমি চেষ্টা কৰিম, আমি সকলোৱে আজি গোট খালোঁ যে এইবাৰ যাতে এটাও বন্যপ্ৰাণীৰ এক্সিডেণ্টত মৃত্যু নহয়। কিমান দূৰ সম্ভৱ হ'ব নহ'ব তাক নাজানো, কিন্তু আমি এটা প্রচেষ্টা করার বাবে সিদ্ধান্ত লৈছো। বানপানীর সময় যাতে কাজিরঙার রাষ্ট্রীয় ঘাইপথর দুর্ঘটনাত জন্তুর নিহত সংখ্যা কমার লগে লগে বানপানীর সুযোগ লৈ যাতে চোরাং শিকারিয়ে গড় হত্যা করিব নোৱাৰে তার বিষয়টো আজি আমি পুঙ্খানুপুঙ্খ আলোচনা করি। পুলিশ আর কাজিরঙার কর্তৃপক্ষ দুইটার মাজত সুসংহত সমন্বয় আমি রাখিবলৈ চেষ্টা করি। এই সময়ছোৱাত কাজিরঙাত আমি 3টা অতিরিক্ত কমান্ডো বেটেলিয়ন আমি ডিপ্লয় করেছো। এই মাহত ফরেস্টর এটা নতুন বেটেলিয়নের পাসিং আউট হব আর সেই বেটেলিয়নেরও প্রায় 600 জওয়ানক আমি ফরেস্টর জওয়ানক কাজিরঙাত আমি ডেপ্লয় করার বাবে চেষ্টা করি। আমার বাবে অত্যন্ত সুখ হব যে বুড়া চাপরি উচ্ছেদর পিছত বুড়া চাপরিখন লাহে লাহে এখন ধুনিয়া ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিলৈকে গতি গড়লৈ উঠা আরম্ভ হৈছে। আর মোক কোৱা মতে বুড়া চাপরিত বর্তমান 4টা গড় নিগাজিকৈ বাস করেছে। 12টাৰ পৰা 15টা টাইগার তাত সাইড হৈছে আর আমার হ্যান্ড রেইজ ওয়াইল্ড বাফেলো এটা বুড়া চাপরিত দেখা গৈছে। অর্থাৎ কাজিরঙাখন এক প্রকার বুড়া চাপরিলৈ সম্প্রসারিত হওয়ার সুখবরটো আজি আমাক কাজিরঙার ডাইরেক্টরে আমার আগত অবগত করে। আমি প্রচেষ্টা করিম যাতে বুড়া চাপরিত আরো অধিক জন্তু যায়। তার বাবে বুড়া চাপরিত যিখিনি প্লান্টেশন লাগে, ফরেস্টেশন লাগে, জন্তুর কারণে খাদ্যর ব্যবস্থা করিব লাগে তাক আমি চেষ্টা করিম। আর তার উপরও যাতে চোরাং শিকারিয়ে তাত থাকা গড় বা বন্য জন্তুক আক্রমণ করিব নোৱাৰে তাতে আমি এটা লগে তাক আমি চেষ্টা করিম। আর তার উপরও যাতে চোরাং শিকারিয়ে তাত থাকা গড় বা বন্য জন্তুক আক্রমণ করিব নোৱাৰে তাতে আমি এটা কমান্ডো বেটেলিয়নও বুড়া চাপরিত আমি ডেপ্লয় করিম। তার বিষয়েও আজি সিদ্ধান্ত লওয়া হয়। আপনাদের আর আমি সকলে এই কথাও উদ্বেগের সহিত লক্ষ্য করে আছো যে কাজিরঙাত ইরোশন যথেষ্ট তীব্রতর হয়েছে। আগতে নিয়ম আসলে যে ইরোশন যিমান হয় ডিপজিশনও সিমান হয়,
তার মানে নেট রিজাল্ট মাটি নকমিছে। কিন্তু যা বছর কেটাত কাজিরঙাত 180 হেক্টর মাটি প্রত্যেক বছরে গড়াখহনীয়ার গ্রাসত পড়িছে। কিন্তু তার পরিবর্তে ডিপোজিশন বা পুনের আগমন কাজিরঙার কাষত হওয়া নাই, ই নদীর আন আন ফালে হয়েছে। তার ফলত কাজিরঙার মাটিকালির সংখ্যা দ্রুত গতির হ্রাস পাইছে। আজি আমি সিদ্ধান্ত লৈছো যে একটা এক্সপার্ট গ্রুপ গঠন হব। ওয়াটার রিসোর্স ডিপার্টমেন্টে তিনটা টেকনোলজি জিওব্যাগ বা রক ইনস্টলেশন আর নহলে প্রি কাস্টেড ব্লক, এই তিনটা টেকনোলজি জড়িয়তে গড়াখহনীয়া বিশেষ অগরাতলিত রোধ করব বিচারে আর বাগরিত রোধ করব বিচারে। ফরেস্ট আর ওয়াটার রিসোর্স ডিপার্টমেন্টর একটা জয়েন্ট টাস্ক ফোর্স গঠন হব আর এই জয়েন্ট টাস্ক ফোর্সত ওয়াইল্ড লাইফ এক্সপার্ট থাকিব, কাজিরঙার পূর্বর ডাইরেক্টর সকল থাকিব। তেওঁলোকে আমাক রিকমেন্ড করিব যে কোনটো টেকনোলজির কু ব্যবহার করিলে আমি কাজিরঙার গড়াখহনীয়া তৎকালীনভাবে আমি রোধ করিব পারি। ফরেস্ট ওয়াইল্ড লাইফ জানতে ফরেস্ট আর ওয়াইল্ড লাইফর বিশেষজ্ঞ তেওঁলোকক লৈ যত ওয়াটার রিসোর্স আর আমার ফরেস্টর বিষয়া সকলো থাকিব। 45 দিনের ভিতর তেওঁলোকে আমাক রিপোর্ট দিব যে কোনটো টেকনোলজি আমি ব্যবহার করব। আপনাদের জানে যে যাবার কাজিরঙার ট্যুরিজিমের যে সেশন সেইটো চলি থাকার সময়ত আমি ভারতের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়া, ভূটানের রজা আর ভারতের রাষ্ট্রপতি মহোদয়ক আমন্ত্রণ জানাইছিল। তার পরিপ্রেক্ষিত যাবার কাজিরঙা টুরিস্টর সংখ্যা 3,27,000 ভরি দিল। যদি জিম কর্বেট পার্কর আমি ট্যুরিজম চাও, জিম কর্বেট পার্কত বছরত টুরিস্ট আহিছিল যা বছর 3,04,000। আমি যা বছর জিম কর্বেট পার্কর পর্যটকর সংখ্যা পার করে কাজিরঙায় যা বছর একটা অভিলেখ স্থাপন করব পারিলে। এইবার কাজিরঙা আর মানস অভয়ারণ্যের উপর টুরিস্ট সেশনটির আগতে সুন্দর তথ্যচিত্র বনায় রাষ্ট্রীয় চ্যানেল সমূহত আমি চলাবলে সিদ্ধান্ত লৈছো যে কাজিরঙালেকে যাতে আমি আর অধিক টুরিস্ট আনিব পার। কাজিরঙা চার উপরও কাজিরঙার ওসর চাহ বাগিচা সমূহত টি টেস্টিং আর সাইক্লিং ট্রেক আর বোট রাইড আমি তিনটা নতুন কম্পোনেন্ট ইয়াতে যোগ দিব বিচারিছো, যাতে সাইক্লিং ট্রেক হয়, জন্তুক চার পিছত ইয়াত সাইক্লিং করিব পারে, টি টেস্টিং করিব পারে আর তার লগতে বিশ্বনাথ চারিআলিলৈকে নাওয়েদি যার ব্যবস্থা থাকিব পারে। পর্যটনের দৃষ্টিভঙ্গির পৰা আমি কাজিরঙাত থকা সুবিধা আমি বড়াবর কারণেও সিদ্ধান্ত লৈছো। ইয়ার লগে লগে কাজিরঙাত নদীর ফালৰ পৰা হা চোরাং শিকারীক রোধ করিবৰ বাবে আমি 20 মেরাইন ইঞ্জিন থকা নাও আমি কাজিরঙা আমি 20 মেরাইন ইঞ্জিন থকা নাও আমি কাজিরঙা কর্তৃপক্ষক দিবৰ বাবেও সিদ্ধান্ত লৈছো। মূলত কাজিরঙার ভবিষ্যতক লৈ আজি কেবাটাও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়। 21 মই পূর্ণাঙ্গ রিভিউ লৈছিলোঁ, আজি 3 বছৰৰ পিছত 24, সেই সময়ত আমি যিবিলাক সিদ্ধান্ত লৈছিলোঁ গোটেইবিলাক রূপায়িত হৈছে। আজি আমি লং টার্ম আর মিডিয়াম টার্ম কেবাটাও নতুন সিদ্ধান্ত ললো। মই আশা করো এই সিদ্ধান্ত কেটাই কাজিরঙা রক্ষণাবেক্ষণ আর কাজিরঙাক বিশ্ব মানচিত্রলৈকে পর্যটনের দৃষ্টিভঙ্গির পৰা লৈ যোৱা, চোরাং শিকার রোধ করা, দুর্ঘটনা রোধ করা আদি আমাক সহায় করবে। ইয়ার সমান্তরালভাবে আজি এই বছরের আমি অমৃত বৃক্ষ আন্দোলনের বিষয়ে আলোচনা করো। যাবার আমি 1 কোটি গছ পুলি রুইছিল, 90% সার্ভাইভেল রেট অর্থাৎ 90,00,000 গছ আজি দিনত লহপহকৈ বৃদ্ধি হৈ আছে।
তারও আমি ফটোগ্রাফিক এভিডেন্সবিলাক কালেক্ট করব দিছো। আর এই বছর জুলাই মাহর শেষর সপ্তাহ আমি অমৃত বৃক্ষ আন্দোলনও আরম্ভ করার বাবে আজির সভাত আমি সিদ্ধান্ত লৈছো। বাকি কোন দিনা হব, কোন তারিখে হব, কেনেকে গছপুলি রুব, কি গছপুলি রুম, সেই বিষয়ে বনমন্ত্রী আর মুখ্য সচিবে আলোচনা করার পিছত অহা সপ্তাহ আমার পরিকল্পনা আমি রাইজক অবগত করি। আপনার যদি কিবা প্রশ্ন আছে, বছরজোড়া ট্যুরিজম করিবর কারণে তিনটা বস্তু আমাক লাগিব। যে এতিয়া বুড়া চাপরিত গৈ আমি গড় চাব পাৰি, আগতে আমার সুবিধা নাছিল, কারণ কাজিরঙার মাজত তো বানপানী থাকে আর বানপানীর সময় জন্তুবিলাক যেতিয়া ওখ ধাপত উঠি থাকে তাত ট্যুরিজম করা উচিত নহয়, কারণ সেইটো সময় জন্তু সকল দুখত থাকে আর তেওঁলোক যেতিয়া বানপানীত ককবকাই থাকে সেই সময় টুরিস্টে তেওঁলোকক চোৱাটো উচিত নহয়, নহলে কাজিরঙার আটাইতকৈ ভাল টুরিস্টও বানপানীর সময় হব পাৰে। কারণ মই যেতিয়া বানপানীর সময় নাওলৈ গৈছো, যাকে যাকে গড় জন্তু একেলগে বাস করে থাকা ওখ ধাপত দেখা পায়, কিন্তু জন্তুর ফালের পরা সেইখিনি দুখর সময় তাক চাওয়া উচিত নহয়। কিন্তু বুড়া পাহাড়লৈকে আমি যাব পাৰো নেকি, তাতে জন্তু আছে, সাইক্লিং ট্রেক আমি বনাব পাৰো নেকি, আর আজি আমার প্রচেষ্টাত সরকারি প্রচেষ্টাত আমি এটা ওয়াইল্ড লাইফ রিহেবিলিটেশন সেন্টার ও পানবাড়িত বনাবর সিদ্ধান্ত লৈছো, কারণ ইমান দিন এনজিও এটাই চলাইছিল, এটা থাকিব, সরকারি রিহেবিলিটেশন সেন্টার এটাও আমি নির্মাণ করি। আর ইয়াত যিখিনি এতিয়া ডেভেলপমেন্ট হয়ে আছে সেইখিনিক লৈ আমি যাতে বাকি চারি মাহও চলাব পাৰো তার বাবে আমি কি করব পাৰো এটা উচিত পরামর্শ আমি প্রচেষ্টা কাজিরঙা তো ফোর লেন নয় এলিভেটর হব, গতি তার ফোর লেনের প্রস্তাব এটা নাই। স্যার ভিং রূপহি এই সাইড কালি অপারেশন চলেছে, 22 জায় গুলি পাইছে সুরাং সিটি দুটো তিনটা, আর এই বানপানির আগত গড়টো মরার পিছত শিকারিকটো মারি লাভ নাই বা গ্রেপ্তার করে লাভ নাই, সেই কারণে এইবার আমার ব্যবস্থাটো হয়েছে যে প্রিভেন্টিভ, আমি ইয়ার পার্শ্ববর্তী অঞ্চল বা যার আগত হিস্ট্রি আছে তেওঁলোকর ওচৰত আমি এগ্রেসিভলি গৈছো, যতে বন্দুক পাইছো গুলি পাইছো আমি জব্দ কৰিছো, যাতে আমার গড় হত্যার পিছত আমি যাতে চোরাং শিকারিটো ধরব নালাগে, আগতে যাতে ধরব পাৰো। পুলিশে কাম করেছে, কেতিয়াবা সফল হওয়া যায়, কেতিয়াবা সফল হওয়া না যায়। এডোখর মাটিও লব পৰা নাই, আর আজি তো আমার ফরেস্টর মানুষবিলাক খুব হ্যাপি যে ওরাঙলৈকে গড় সাইড করা গেছে, অর্থাৎ কাজিরঙা বুড়া চাপৰি ওরাং যেটো রাস্তা হয়েছে, আপনাদের ডিরেক্টর কাজিরঙার লগত পিছত পাতিব, তেও আমাক জনালে যে এই ন্যাচারেল যেটো রাস্তা আছে লাহে লাহে ই খুলিবলৈ আরম্ভ করেছে, আর ওরাঙতো নতুনকৈ মাটিত মানুহে অধিগ্রহণ করা নাই, বুড়া চাপৰিত চেষ্টা করে থাকে কিন্তু আমি সফল হব দিয়া নাই, এতিয়া কমান্ডো বেটেলিয়নো গৈ বহিব তার পিছত সম্ভব নহব। কিন্তু এটা কথা আমি অসমৰ মানুহে বুজা উচিত যে আজি এই গোটেই সংরক্ষণবোৰ কি কারণে সম্ভব হয়েছে, আমি স্পষ্ট নীতি কিছুমান লব পাৰিছো, আজি আমি কাজিরঙাত গড় হত্যা, কাজিরঙার কাষৰ মাটি এভিকশন, এই সিদ্ধান্তবিলাক লবৰ কারণে এটা রাজনৈতিক ইচ্ছা শক্তি লাগে, আর রাজনৈতিক ইচ্ছা শক্তি থকার কারণে আজি কাজিরঙার এই ট্রান্সফরমেশনটো আমি দেখা পাইছো। প্রস্তাবিত এলিভেটেড করিডোর কাম কেতিয়া হ'ব? প্রস্তাবিত এলিভেটেড করিডোর ন্যাশনেল ওয়াইল্ড লাইফ বোর্ডে ক্লিয়ার করে, এতিয়া তার টেন্ডার আর তার যেটো ডিপিআর বনোয়ার কাম আছে, জুলাই মাহত যেতিয়া মই নীতিন গাডকারী ডাঙরিয়াক সাক্ষাৎ করিব যাম, তেতিয়া আপোনালোকক তার বিষয়ে অলপমান আর স্পষ্ট ধারণা দিব পাৰিম। তিনটা আমার প্রজেক্ট, এটা হৈছে গহপুর আর গোলাঘাটর মাজত টানেল এলিভেটেড করিডোর, গুয়াহাটির রিং রোড, এই তিনটা আমার ভবিষ্য দর্শনের ডাঙর প্রজেক্ট, আর তিনটাই মই ফলো আপ করে আছো, কিন্তু মডেল কোড অফ কন্ডাক্ট থাকার কারণে যা তিন মাহত একটু পাতিব পৰা নাই, এতিয়া জুলাইত যেতিয়া মই প্রধানমন্ত্রী বা পৰা নাই,
এতিয়া জুলাইত যেতিয়া মই প্রধানমন্ত্রী বা আটাই মন্ত্রীসকলক সৌজন্যমূলক সাক্ষাৎ করব যাম, তেতিয়া এই দিনবিলাক ভাল করে আপনার আহি মই কব পারি। কাজিরঙা আর কাজিরঙা কোনেও পোয়া নাই, কোনো সুবিধা পাব। সুপ্রিম কোর্টের নির্দেশ আছে যে কোনো অস্থায়ী কর্মীক স্থায়ীকরণ করব না, তার কারণে ইন্টারভিউ হব লাগবে। কারণে সুপ্রিম কোর্টের বিরুদ্ধে তো মুখ্যমন্ত্রী যাব নয়, কিন্তু কারো চাকরি আমি খাব খোঁজা নাই, 80 বছরলৈকেও চাকরি করক, কিন্তু অস্থায়ী কর্মচারীক রেগুলারাইজেশন করার পাওয়ারটো কেবিনেট আর মুখ্যমন্ত্রীর পর সুপ্রিম কোর্টে কাটি লৈছে উমা দেবী ভার্সেস গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এই ভার্ডিক্টর জড়িয়ে। যেটা মুখ্যমন্ত্রী বা কেবিনেটর হাতত সেই পাওয়ারটো এতিয়া নাই। স্যার, বিগত 1 বছর রাজ্য সংগ্রহ ক্ষেত্রে কিন্তু পর্যটন নিবাসত আপনার কেবল ইনোভেশন চলি থাকিলে। সব মই কি আছে মই ইমান ডিটেলস চা নাই, কিন্তু তেওঁলোকেতো কৈছে ভাল রাজহে পাইছে বুলি, কিন্তু রাজহ সংগ্রহটো আমার ইমান লক্ষ্য নহয়। কাজিরঙা টুরিস্ট আহিলে ওচর পাজর মানুষের উপার্জনটো বাঢ়ে, সরকারে রাজহ পাওক বা নাপাওক সেইটো ইমান ইম্পর্টেন্ট কথা নহয়। অতুলদার দায়িত্ব অতুলদার পৰা কেতিয়াবা সুধি লব, সেইটো কৃষি মন্ত্রীর বিভাগ আর আপনার বিধায়ক সুধি লব, হব।